প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি আমাদের উপহার দিয়েছেন অসাধারণ সব ছবি। তিনি বোধহয় প্রথম বাঙালি অভিনেতা যিনি কাজ করেছেন জেমস আইভারি, রোনাল্ড নিম ও রোমান পোলানস্কির মতন আন্তর্জাতিক স্তরে পরিচালকদের সাথে। আমেরিকায় বিরাট মাইনের চাকরি ছেড়ে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করলেন তিনি, চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। নমস্কার, আমি সুজয় নীল, আপনারা আমাকে দেখছেন আলটিমেট মোটিভেশনের ফেসবুক পেজে। তাঁর জন্ম 1946 সালের 15ই অক্টোবর, মালদার এক জমিদার পরিবারে। তবে জন্ম মালদাতে হলেও তার বেড়ে ওঠা আসামে। সেন্ট এডমন্ডস স্কুল অফ শিলং থেকে পড়াশোনা শেষ করে তিনি ফিরে আসেন কলকাতায়। এখানে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন পাশ করেন। এরপর তুলনামূলক সাহিত্য নিয়ে ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যেখানে পড়াকালীনই তিনি যুক্ত হন বিভিন্ন নাটক দলের সাথে, যাদের সঙ্গে তিনি পাড়ি দেন দেশ বিদেশেও। পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিলেন তিনি, তাই মাস্টার্স শেষ করার পরপরই সুদূর আমেরিকা থেকে তার হাতে এসে পৌঁছয় চাকরির অফার লেটার। কিন্তু সেই চাকরিতে তার মন বেশি দিন টেকেনি। ততদিনে তিনি ভালোবেসে ফেলেছেন অভিনয়কে, তাই তিনি চাকরি ছেড়ে দিলেন। কলকাতায় ফিরে এসে আর দেরি না করে তিনি সোজা পৌঁছে গেলেন স্বয়ং সত্যজিৎ রায়ের কাছে। সত্যজিৎ রায়ের হাত ধরেই প্রথমবার বড় পর্দায় পা রাখলেন তিনি। 1977 সালে মুক্তি পেল শতরঞ্জ কি খিলাড়ি, সেখানে তার দুর্ধর্ষ অভিনয় তাক লাগিয়ে দেয় দর্শকদের। এরপর আবারও সত্যজিৎ রায় পরিচালিত ঘরে বাইরে, পিকু ও মৃণাল সেনের মহাপৃথিবীতে তিনি কাজ করেন। ঘরে বাইরে ছবির জন্য তিনি পেয়েছেন পার্শ্ব চরিত্রের জন্য শ্রেষ্ঠ পুরস্কার। 1984 সালে তিনি কাজ করবার সুযোগ পান হলিউড খ্যাত পরিচালক ডেভিড লিনের আ প্যাসেজ টু ইন্ডিয়া ছবিতে, এবং এই ছবিতে অভিনয় করে তিনি জিতে নেন 2টি আন্তর্জাতিক পুরস্কার। এরপর থেকে সমান তালে তিনি কাজ করা শুরু করেন বাংলা এবং ইংরেজি ছবিতে। তিনি যেমন বাংলায় কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, প্রভাত রায়ের মতো ব্যক্তিত্বের সাথে, তেমনি হলিউডে একাধারে কাজ করেছেন জেমস আইভারি, রোনাল্ড নিম ও রোমান পোলানস্কির ছবিতে। প্রভাত রায় পরিচালিত লাঠি সিনেমায় তার অভিনয় ছিল দাগ কাটার মতন। তবে শুধু আর্ট ফিল্ম নয়, মেইন স্ট্রিম ছবির পাশাপাশি তিনি একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন মারদাঙ্গা নায়কের ভূমিকায়, যার মধ্যে প্রতিকার, ব্যবধান, একান্ত আপন, আক্রোশ বক্স অফিসে এনে দিয়েছিল প্রচুর টাকার সাফল্য। তিনি বেশ কয়েকটি হিন্দি ও অসমীয়া ছবিতে অভিনয় করেছিলেন। তিনি কাজ করেছেন অঞ্জন দত্ত এবং কৌশিক গাঙ্গুলির ছবিতেও। তার নাম নিশ্চয়ই আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। তিনি আমাদের সকলের প্রিয় অভিনেতা ভিক্টর ব্যানার্জি। বর্তমানে কিছুদিনের বিরতি নিয়ে তিনি নিরিবিলিতে সময় কাটাচ্ছেন তার উত্তরাখণ্ডের বাড়িতে। শোনা যাচ্ছে তথাগত ভট্টাচার্যের আগামী ছবি আকুরিকে ভিক্টর ব্যানার্জির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনুরাধা রায়কেও। তাছাড়া এই প্রখ্যাত শিল্পী খুব শীঘ্রই পেতে চলেছেন পদ্মভূষণ পুরস্কারও। ভালো থাকুন ভিক্টর ব্যানার্জি স্যার, আপনার জন্য অনেক শুভকামনা রইল।